হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার অপর্ণা রাজবংশী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি ফাইনালি বাপের বাড়ি যাচ্ছি 3 মাস পরে। তো আমি কিভাবে যাচ্ছি, কোথায় আমার বাপের বাড়ি, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। চেষ্টা করবো সবটাই দেখানো, তো দেখতে থাকো। এখনো আমি রেডি হইনি, এখন আমি রেডি হবো। দেখো চুল বাঁধা কমপ্লিট, এখন রেডি হব। রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে। তো দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য। দেখো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করো। রেডি হয়ে গেছি, তো যেতে যেতে তোমাদেরকে সবকিছুই দেখাবো আমি কোথায় যাচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। স্টেশনে চলে এসেছি, দেখো স্টেশনে চলে এসেছি। দেখো কোথায় এসেছি আমরা, যাচ্ছে তাই ছিল। আর এই যে দেখো নিয়ে ট্রেনে উঠে ওর কাজ শুরু করে দিয়েছে দুষ্টুমি করা। দেখো ওর জায়গায় বসেই থাকছে না, একবার এখানে একবার ওখানে, মানে ওর মতো ঘুরছে, একটু ভয় নেই। তোর বাবা ওকে নামিয়ে দিয়ে বারবার করে ডাকছে যে আয় কোলে এসে বস, ও কিছুতেই কোলে থাকবে না। তো আমরা দেখো ফাইনালি চলে এসেছি, ফাইনালি চলে এসেছি কাঁচরাপাড়া। পড়াশোনা করছো? ট্রেনের থেকে বই কিনেছি। দেখো ফাইনালি আমি চলে এসেছি। চলে এসেছি, শুটিং শুরু হয়ে গেছে। তো এখানে এসে দেখি যে একটু বৃষ্টি নেই, আমাদের ওখানে প্রচন্ড বৃষ্টি, মানে এত বৃষ্টি ভাবছিলাম হয়তো ভিজে যাবো, কিন্তু এখানে এসে দেখি যে একটু মানে বৃষ্টি নেই, ভালোই রোদ। হ্যাঁ, তো তোমাদের সবাইকে দেখালাম বাপের বাড়ি কোথায়। তো তোমরা জানিও সবাই যে, না তোমরা সবাই জানিও যে তোমাদের মানে কাঁচরাপাড়াতে তোমরা কে কে, মানে কার কার বাড়ি কাঁচরাপাড়া, হ্যাঁ কার কার বাড়ি কাঁচরাপাড়া, তোমরা সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমি চলে এসেছি, বাপের বাড়ি চলে এসেছি। দেখো সবাই মিলে এখন আড্ডা দিচ্ছি। এখন এই দেখো বোন বাড়িতে সরস্বতী পুজো করেছে, এখানে তো আসার সাথে সাথে প্রসাদ দিয়েছিল, প্রসাদ খেয়েছি। আরে দেখো আমার বিয়ের অ্যালবাম দেখছে। তো এখন বসে বসে গল্প করছি। আজকে কি বলছি যে আজকে যখন আসি তখন এত বৃষ্টি, মানে কি বলবো, কিন্তু এখানে এসে দেখি একটুও বৃষ্টি নেই, একদম রোদ, ঠিক আছে। মানে ট্রেন যখনই আসে তখনই খুব বৃষ্টি হচ্ছিল, আমরা তো প্রায় একটু একটু ভিজে ভিজেই গেছি। দেখো এখানেও বিয়ের অ্যালবাম দেখছে। তো তোমরা যদি আমার বিয়ের অ্যালবাম দেখতে চাও তো বলো, কমেন্ট করে বলো, আমি অবশ্যই দেখাবো। তো রাতে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ভালো লাগছে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। সবাই একটু সাপোর্ট করো।